আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অ্যান্ড্রয়েড ডিসকভার চ্যানেল আপনাকে স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। ভিডিওটি হলো যে অনেক জায়গায় আপনি অনেক প্রয়োজনীয় অ্যাপ খুঁজেন, তো আজকে একটি ক্লিকে আপনি অ্যাপ পেয়ে যাবেন, যে কোনো অ্যাপ। তো ফ্রেন্ডস, কীভাবে আজকে দেখাবো যে খুবই সহজে আপনাদের পারবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস, কীভাবে যে আপনি এত মানে এত তাড়াতাড়ি কীভাবে অ্যাপ পাবেন সেটা নিয়ে আজকে এই আলোচনায়। ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই পারবেন। তো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে চলে যাবে স্ক্রিনে। হ্যাঁ, তার আগে একটি কথা, আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই নিচ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন, পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে চলে যাবে। তো ফ্রেন্ডস, দেখাবো যে একটি ক্লিকে যে কোনো অ্যাপ পেয়ে যাবেন আপনি। তো ফ্রেন্ডস, কথা বললাম যে স্ক্রিনে, লেটস গো। তো ফ্রেন্ডস, চলে আসলাম স্ক্রিনে, দেখাবো যে কীভাবে আপনারা অল্প শর্টকাটের ভিতর যে কোনো অ্যাপ আপনি নিয়ে আসতে পারেন আপনার ওল পেপারে। তো ফ্রেন্ডস, কীভাবে, তো একটি সফটওয়্যারের মাধ্যমে আপনি এটা পাবেন। তো দেখবেন ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। তো আপনি মনে করেন এখানে আপনি যেতে হবে এই ফোল্ডারে, যাওয়ার পরে এই যে সফটওয়্যারগুলো খুঁজতে হবে। তো আপনি কিছু ক্লিক করবেন, ক্লিকের মাধ্যমে দেখেন এগুলো, তো ক্লিকের মাধ্যমে আপনার সফটওয়্যারগুলো চলে আসবে। তো ফ্রেন্ডস, ফার্স্টে প্লে স্টোরে যাবো। প্লে স্টোরেতে যাওয়ার পর লঞ্চ বোর্ড নামে একটি অপশন আছে, মোড অ্যাপ, এটাকে ওপেন করে নেব। ওপেন করার পর এরকম একটি চিহ্ন আসবে, হ্যাঁ চিহ্নটা অন করে নিলাম। তো আমরা এখন হোমে চলে যাব। হোমে যাওয়ার পর এখান থেকে আমরা একটা পেজ নিব। পেজ নিতে হলে এখান থেকে এটাকে ক্লিক করে ধরে রাখতে হবে, এখান থেকে ধরে রাখতে হবে। তারপর এখান থেকে এটা যেতে হবে। তো এখান যাওয়ার পর আমরা এখান থেকে আমরা সফটওয়্যারটাকে খুঁজব। সফটওয়্যারটাকে খুঁজে এই যে দেখেন লঞ্চ বোর্ড, যে ওই অপশনটা এখান ওয়েল পেপার নিয়ে আসবো, এই যে চলে আসছে অলরেডি। এটাকে আমরা ছোটো বড়ো করে নিতে পারবো, দেখেন ইচ্ছা করলে উপরেও নিতে পারবো, এখান থেকে উপরেও নিতে পারবো এবং নিচেও নিতে পারবো। এটাকে যারটুক মন চায় আপনি ততটুকু এটা নিয়ে নিতে পারবেন। ওকে, তো এখান থেকে যদি আমি এফ দিয়ে সার্চ দিই তাহলে ফেসবুক চলে আসবে, তারপর যদি ওয়াই দিই ইউটিউব চলে আসবে, আপনি যেটা ইচ্ছা সেটা ভি দিই ভিডমার চলে আসবে, মানে আপনার উপর ইনস্টাগ্রাম চলে আসবে, দেখছেন। তারপর আপনার ইচ্ছা যেটা আপনার আছে সেটা মানে সার্চ দেওয়ার সাথে সাথে চলে আসবে, ক্রাইম মাস্টার কেতে চাপ দেওয়ার সাথে সাথে ক্রাইম মাস্টার চলে আসছে, হ্যাঁ এফ এ চাপ দিলে ফেসবুক। তো টোটালি আপনি এখান থেকে এক ক্লিকের মাধ্যমে সব কিছু পাইতেছেন। তো আপনি এখানে যাওয়ার দরকার নেই, এইভাবে খোঁজার কোনো দরকার নেই, আপনি মানে এখান থেকেই আপনি সব কিছু সেরে নিতে পারবেন। ওকে, যদি আপনার এই নামের উপরে কোনো কিছু থাকে, ইউটিউবার, হ্যাঁ ইন্টারনেট, ইমো, তো টোটালি ইমেল, হ্যাঁ হোয়াটসঅ্যাপ, তো দেখেন এখান থেকে যেগুলো আছে আপনার এসে অনেকগুলো অপশনই আছে। ওকে, তো ফ্রেন্ডস আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটাকে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। তো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি ভালো লাগছে, আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই নিচ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে চলে যাবে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস, ভিডিওটি বেশি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি বন্ধুবান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আপনি যদি কোনো মতামত থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কোন ধরনের ভিডিও চান সেটাও জানাবেন। তো ফ্রেন্ডস, ভালো থাকুন, সুস্থ থাকুন, শরীরের প্রতি খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম।